সঙ্গীত, নৃত্য ইত্যাদি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাহারেই আজ সজীব হয়ে উঠবে আমাদের এই কার্যসূচি। সাতটি সুরের দ্বারাই সৃষ্টি সপ্তকের, সপ্তক সঙ্গীতের সৃষ্টি করে। সুর, তাল, লয়ের মূর্ছনার দ্বারাই সৃষ্টি হয় নৃত্যের ঝংকার। ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীত এবং শাস্ত্রীয় নৃত্যের সমগ্র বিশ্বেই রয়েছে পৃথক মর্যাদা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের শাস্ত্রীয় নৃত্যে একত্রিত করে আজ আমাদের এই মঞ্চে উপস্থাপন করতে চলেছি আমরা আমাদের প্রথম সাংস্কৃতিক সন্ধ্যার কার্যসূচি, দলীয় নৃত্য। এই দলীয় নৃত্যের পরিচালনায় রয়েছেন অসমের একজন স্বনামধন্য নৃত্যশিল্পী তথা বিশিষ্ট শাস্ত্রীয় নৃত্য প্রশিক্ষক শ্রীযুক্ত মাননীয় মুকুল আহমেদ স্যার, এবং আমাদের প্রাক্তন ছাত্রী সহযোগিতায় রয়েছেন মানসী চন্দ। নৃত্যটি উপস্থাপন করবেন আমাদের নবীন প্রবীণ ছাত্রীবৃন্দ। तमिलनाडु के इस प्राचीन नृत्य को पंचवेद भी कहा जाता है। भ से भाव, र से राग, त से ताल और देवताओं की कथा नाट्य रूप में दर्शाए जाने वाले इस नृत्य का नाम है भरतनाट्यम। अपने नृत्य द्वारा एक कहानी को प्रस्तुत करने वाले उत्तर भारत के इस मशहूर नृत्य को कथक कहते हैं। ओ दानी ओ दानी दर दर तानी ताना दरना, ओ दानी ओ दानी दर दर तानी ताना दरना। मंदिरों में देवदासियों द्वारा जन्माए इस नृत्य में अदाए, नजाकत और एक अलग किस्म का जादू होता है। पूर्वी भारत के इसी नृत्य को हम बड़े गर्व से ओडिसी कहते हैं। कृष्ण की रासलीला पर आधारित इस नृत्य का जन्म मणिपुर में हुआ। नाजुक मुद्राओं और कोमल भावों से बनता है मणिपुरी नृत्य।
শোভিরানো বহি যারে ফুলে ফুলে ঢলে ঢলে উলুষিত